তখন ছিল বলতে এত বড় ছিল ল্যাড ল্যাটা করে ঘুরতে ফিরতে এখানে কিছুদিন দীপক দা বাড়িতে আছেন ওটা দেবের বাথরুম নয় তাহলে বনকে তো তাহলে हेलो फ्रेंड्स गुड आफ्टरनून एखन बजे ठीक बिकेल तीनटे आज के आबार एकटा सुंदर नतून भिडियो निये तोमादेर काछे एसे उपस्थित हये आज के आमरा जेखाने आछि एटा होच्छे सेई पश्चिम मेदिनीपुर जिलार महिषदा ग्राम। हाँ तोमरा देखते पाच्छो जे उपरे लेखा आछे महिषदा। हाँ एई सेई महिषदा ठीकई धरेछो तोमरा सेई सुपारस्टार देव सुपारस्टार बलिउड इंडस्ट्री टलिउड इंडस्ट्री एकजन विख्यात अभिनेता सुपारस्टार देवर बाड़ी। आमरा आज के जाच्छि सेई देवर बाड़ीते एबं तार ग्रामे तोमादेरके अवश्य घुरे घुरे देखाबो पुरो ग्रामटा एबं जारा আমার ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা তোমাদেরকেও নিয়ে যাব। তোমরা যাচ্ছো তো আমার সাথে? অবশ্যই অবশ্যই যদি আসুন ভালো লাগবে। আমরা এগিয়ে যাচ্ছি, তোমরাও আসো আমার পেছনে পেছনে, এনজয় করব সবাই মিলে। মহিষদা গ্রাম তো আমরা এখানে কিছু এখন বুঝতে পারছি না কোন দিকে যাবো, সেই জন্য আমরা একটা ভাইকে পেয়েছি। ভাই সাইকেল নিয়ে, ভাই দেবের বাড়িটা কোন দিকে? তো আমরা এখন ভাইকে পেয়েছি, ভাই আমাদেরকে এখন নিয়ে যাবে। ভাই তুমি মানে এখানে তোমার বাড়ি এখানে? তো নাম কি তোমার? কার্তিক মাল। কার্তিক মাল, ঠিক আছে। তো আমাদেরকে ভাই এখন নিয়ে যাচ্ছে, তো আমরা তার পেছনে যাচ্ছি এখন। কোন দিকে তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছো যে এদিকে চারদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড কাঁচা বাড়ি, মানে এখনও সেই জায়গাটার মধ্যে মানে উন্নতি ভাবটা আমরা ততটা দেখতে পাচ্ছি না। তো আমরা যেহেতু একটা ভাইকে পেয়েছিলাম, সেই ভাইকে ধরে নিয়ে আমরা আসছি। এই যে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই দেবের পুরনো বাড়ি। দীপক দা বাড়িতে আছেন? আসছিলাম যে অনেক দূর থেকে চাঁদা টাদা কাটতে। কই গেলেন? বাড়িতে নেই এখন, দেখে লুকিয়ে গেছে আর কি। আমাকে বড্ড ভয় পায় ছেলেটা, বড় হয়ে গেছে তো। আমরা একদম দেবের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তার বাড়িতে এখনো কেউ কোথাও নেই। আর বাড়ির চারদিকটা তোমরা দেখতে পারো পুরো জঙ্গলে ভর্তি, পুরোটাই একদম জঙ্গলে ভর্তি বাড়িটা। এইটাই হচ্ছে সেই পুরনো বাড়ি, এখানেই তার মানে জন্ম থেকে এখানেই তিনি ছিলেন এবং এখানেই কাটিয়েছে দেবদা। সবাই এখানে মানে খুবই ভালোবাসে এখানে দেবকে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিছু কাকিমা দিদিরা বসে আছে। তো তাদের কাছে আমরা যাব, তাদেরকে জিজ্ঞাসা করবো তারা দেখেছে কি না, কেমন লাগে তাদেরকে, মানে কতবার দেখেছে তারা, তাদের সাথে কীরকম সম্পর্ক ছিল, বা ওটা দেবের বাথরুম নয় তাহলে বনকে যেতে হবে। এটা হচ্ছে দেবের বাথরুম, এখানে ছোটবেলায় পটি করত। আবার বলছে না এটা নয়, মানে সামনে ওই বনটা আছে, বনকে গিয়ে যেত পটি করতে। একদম দেবের বাড়ির সামনে আমরা এখন ঘুরছি, ঘুরতে ঘুরতে আমরা একজন জেঠুকে পেয়ে গেছি। তো জেঠুকে জিজ্ঞেস করবো, আসুন মানে আপনার বাড়ি এখানে? সামনে 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 ছিল বলতে এত বড় ছিল, ল্যাড ল্যাটা করে ঘুরতে ফিরতে এখানে কিছুদিন, তারপর চলে গেল। তারপর এখন তো এমপি হওয়ার পর এখানে এসেছেন? এমপি এসার দুবার এসেছিল এখানে, ওর জেঠামশাই মারা গেল। আচ্ছা, আমরা শুনছিলাম যে এখানে একটা নাকি ভালো বড় শিব মন্দির করে দিয়েছে, আমরা সেটাই দেখতে চাই যে কোথায়। তুমি আগে গেলে দেখতে পাবে। আচ্ছা, সামনে রোড দিয়ে, এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছে, ঘুরে ফিরে যাবে কালী মন্দির। আচ্ছা, দেবের ফ্যামিলি মেম্বার বলতে বাবা মা তো এখানে থাকেননি, কিন্তু তার যে জেঠু জেঠিমা বা আরো যারা ছিল তারা তো এখানে থাকতেন না? আগে সে হ্যাঁ ছিল এখানে, এখন একটা জেঠু আছে, ওই যে ওই বাড়িটা আছে, সেজো জেঠু। সেজো জেঠু, তো সেজো জেঠু এখানে এখনো থাকে? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম সুকুমার ফুজদার, মহিষদা গ্রাম। মহিষদা, ঠিক আছে ঠিক আছে। আমরা জেঠু বৌদিদের কাছে চলে যাবো। হ্যাঁ, ফোন হাতে পেয়ে গেছি, অনেকক্ষণ থেকে হাসাহাসি করছে, অনেকক্ষণ থেকে হাসাহাসি, ঠিক আছে। তো এখানেই বাড়ি, এনারাও সুপারস্টার অবশ্যই, ঠিক আছে। তো দেবকে কেমন লাগে? দেবকে কেমন লাগে আপনাদের দেব তো পাশেই বাড়ি, দেবের বাড়ির সামনে ভালোই লাগে, বাড়ির ছেলে ভালো লাগবে, ভালো লাগে। কতবার দেখেছো?
আসছে এখানে আপনারা দেবকে কতবার দেখেছেন এখানে ছোটবেলা থেকেই দেখছেন বাহ খুব ভালো কি করতে ছোট বাচ্চা ছোট দেব এই যে ছোট দেব জামা খুলে এই ঠান্ডার দিনে প্যাঞ্জামা খুলে বসে আছে হ্যাঁ ঠিক আছে আমরা আসছি সামনেই শিব মন্দির ঠিক আছে আমরা এখানে এখন ভিডিওটা এখান পর্যন্তই করলাম তো এখন এখান থেকে আমরা যাব এখানে একটা বিখ্যাত শিব মন্দির আছে তো শিব মন্দিরটা নাকি আমরা শুনেছি দেব করে দিয়েছে তো সে শিব মন্দিরটাকে আমরা যাব শিব আমরা যে মন্দিরটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম এই হচ্ছে সেই মন্দির ভবতারিণী মন্দির তো আমরা শুনেছিলাম এই মন্দিরটা দেব করে দিয়েছে কিন্তু সেই বিষয়ে এই কাকুকে পেয়ে গেছি কাকুর সাথে কিছু কথা বলো এই মন্দিরটা কি দেব করে দিয়েছে দেব কিছু টাকা ডোনেট করেছিলেন ও টাকা ডোনেট করেছিল যেরকমটা তোমরা শুনলে কিছু টাকা ডোনেট করেছিল আচ্ছা উদ্বোধন করতে উনি এসেছিলেন না আসেনি ঠিক আছে সেরকম যেটা তোমাদেরকে জানালাম যে কাকু যেরকম বললো যে দেব এই মন্দিরটা করেছে ঠিকই কিছু টাকা ডোনেট করেছে এই মন্দিরটার জন্য তো এটাই হচ্ছে সেই ভবতারিণী মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এখান থেকে আমরা যাব আরও কিছু পুরনো মন্দির আছে এখানে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে দেবের বাড়ির ঠিক অপোজিটে মানে দেবের বাড়িটা হচ্ছে রাস্তার ওই পারে আর আমরা এখন আছি এই পারে হ্যাঁ এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ সামনেকা এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এইখানে ছোটবেলায় বিশেষ করে আড্ডা মারতো এই মানে এই জিনিসটা আমরা শুনেছি বাজারে যখন আমরা আসছিলাম কিছু কাকু বললো ওই দিকে চলে যাও ওইখানে কিছু মন্দির আছে তো ওই মন্দিরের সামনেই ওখানেই ছোটবেলাটা অনেক টাইম এখানেই কাটিয়েছে তো সেহেতু অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মন্দিরগুলোর মধ্যে অনেকটা পুরনো মন্দির আমরা দেখতে পাচ্ছি কিছু শিবলিঙ্গ আছে পুজো হয় কিনা আমরা জানি না এখানে কিছু শিবলিঙ্গ মনে হচ্ছে এখানে পুজো হয় কারণ জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা না হলেও মোটামুটি আছে পরিষ্কার মনে হচ্ছে এখানে পুজো অর্চনা হয়ে থাকে তো সেহেতু আমরা এই মুহূর্তে মন্দিরে উঠতে পারবো না তো সামনে তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এবং মন্দিরের ঠিক অপোজিটে মন্দিরের সাইডে আমরা যদি দেখি একটা অনেক বড় পুকুর সম্ভবত এই পুকুর থেকে জল নিয়ে এখানে মন্দিরে পুজো করা হয় তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা তোমাদেরকে পুরোটাই দেবের গ্রাম একদম ঘুরে দেখালাম দেবের গ্রাম এবং দেবের আড্ডা মারার জায়গা দেবের বাথরুম সমস্ত কিছুই তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই আশা করি ভিডিওটা ভালোই লেগেছে তো সকলের কাছে একটাই অনুরোধ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন ওটা অবশ্যই প্রেস করে যাবে সাথে সাইডে যে নোটিফিকেশান অন বাটনটা আছে ওটা অল্পে সেট করে দাও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই ততক্ষণের জন্য টাটা আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়